বরিশাল জেলার সবথেকে কাছের উপজেলা বাবুগঞ্জ। শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি ও ভৌগোলিক দিক থেকে সব সময় গুরুত্বপূর্ণ এই উপজেলাটি। জাহাঙ্গীরনগর, চাঁদপাশা, দেহেরগতি, কেদারপুর, রহমতপুর, মাধবপাশা নিয়ে গঠিত এই বাবুগঞ্জ একটা সময় ছিল অবহেলিত। আমার এলাকা অবহেলিত এলাকা ছিল, আল্লাহর রহমতে এখন অনেক আগের চেয়ে উন্নত হয়েছে। সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে টিআর, কাবিখা, এইচবিবি, ব্রিজ, কালভার্ট, গৃহ নির্মাণ ও ৪০ দিনের বরাদ্দে বদলেছে এর চিত্র। অবহেলিত জনপদে লেগেছে আধুনিকতার ছোঁয়া। ইউনিয়ন পরিষদে আমার বাবার ডেথ সার্টিফিকেটের জন্য অনলাইন কপির জন্য আসছি, কোনো ভোগান্তি ছাড়াই আমি পেয়েছি। যে কাজকর্ম যেমন টিআর, কাবিখা বা ৪০ দিনের সমস্ত কাজ আমরা ১০০% করার চেষ্টা করি। ইউনিয়ন পর্যায়ে এ সরকারের টেকসই উন্নয়নে খুশি সাধারণ মানুষ। তাদের দাবি বাস্তবায়ন হয়েছে সরকারের গ্রাম থেকে শহর করার প্রকল্প। সিটি কর্পোরেশনের পরেই মনে করেন আমাদের বাবুগঞ্জ থানা, সেই বাবুগঞ্জ থানায় আমরা মোটামুটি ভালোই আমরা উন্নতি পেয়েছি। সবার আগে বাবুগঞ্জ উপজেলাটি উন্নয়নে বদলে যাওয়ায় আনন্দিত প্রকল্প সংশ্লিষ্টরাও। ইতিমধ্যে বাবুগঞ্জ থানার সবচাইতে আমি দাবিদার মাধবপাশা ইউনিয়নে উন্নয়নটা বেশি হয়েছে। বাবুগঞ্জ উপজেলাটি একটি মডেল উপজেলা উন্নয়নে, এটাকে সবাই অনুসরণ করবে এমন দাবি উপজেলা চেয়ারম্যানের। আগামী দিনেও যদি আমার মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকেন, তাহলে তার যে উদ্দেশ্য এবং লক্ষ্য, তার যে স্বপ্ন যে গ্রাম হবে শহর, সেটা আমরা করতে শতভাগ সফল হব। প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আধুনিক সড়ক ব্যবস্থা, টেকসই সেতু কালভার্ট, সার্বক্ষণিক বিদ্যুতায়ন বদলে দিয়েছে এসব গ্রামের চিত্র। এ যেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির গ্রাম হলো শহর। পারভেজ রাসেল, মাইটিভি, বরিশাল।